আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি দাখিল দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের যে ইংরেজি অ্যাসাইনমেন্ট আছে সেটার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দাখিল দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর, পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টগুলো আসবে সেগুলোরও উত্তর এখানে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সেই জন্য তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী উত্তরগুলো পেতে পারো। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই। আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল ইংরেজি সেটা তিনটি প্রশ্ন ছিল। প্রথমে যেটা ছিল ফেস্টিভ্যাল আর ফর এভরি ওয়ান, প্রত্যেকের জন্য দি মোস্ট কমন ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। তাহলে যে কমন সেগুলা, এগুলোর বাইরেও থাকতে পারে। আমি এখানে তোমাদের জন্য সাতটি ফেস্টিভ্যালের কথা উল্লেখ করেছি, তোমরা ইচ্ছা করলে আরো বেশি লিখতে পারো। যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ এ মিলাদুন নবী, পয়লা বৈশাখ, দুর্গা পূজা, খ্রিস্টমাস এবং বৌদ্ধ পূর্ণিমা। তাহলে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা এগুলো ভিডিও দেখার সময় ল্যাপটপ অথবা মোবাইল পজ করে লিখে এরপর আবার ভিডিওটা তোমরা প্লে করতে পারো, তাহলে আর সমস্যা নেই। এবারে দুই নম্বরের যে প্রশ্নটা ছিল, মাই এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল ইন মাই লোকালিটি, এটা হলো দ্বিতীয়টার উত্তর। এবার টু ইয়ার্স দেখো আই সেলিব্রেট মাই পয়লা বৈশাখ ইন মাই ভিলেজ অ্যাজ দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, দিস ইজ দ্য পাবলিক হলিডে, মাই হোল ভিলেজ ওয়াজ ইন এ ফেস্টিভ মুড, আই স দ্য ভিলেজার্স ইন্সপিরেশন টু স্টার্ট উইথ renewed hopes and inspiration on this day. I woke up early in the morning, I have a bath, I wear a Punjabi and pajamas. Hence, during the last year in my madrasa premises, I take part in our Independence Day festival. Our madrasa runs a cultural program on this day. The whole program was so impressive and it was a great festival in my life. এটা হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর। এবার আরেকটা প্রশ্ন আছে তিন নম্বর যেটা আছে, হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। এই ইউ অ্যান্ড ইউর বাদ দিয়ে এখানে তোমাদেরকে লিখতে হবে মি অ্যান্ড মাই নেশন, মি অ্যান্ড মাই নেশন। তাহলে হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ মি অ্যান্ড মাই নেশন। এখন আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দেখো, এখানে এই প্রশ্নের উত্তরটা এখানে আছে, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ কমিউনাল হারমোনি, পিপুল ফ্রম এনি রিলিজিয়ন ফিল ফ্রি টু সেলিব্রেট দেয়ার রিলিজিয়াস ফেস্টিভ্যালস উইথ এ বিফিটিং ম্যানার অ্যান্ড ডিউ অনার অ্যান্ড ফার্মেন্সি। আই দেয়ার আর অ্যাজ মেনি ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ অ্যাজ দেয়ার আর ডেইজ ইন দ্য ইয়ার, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস play an important role in the social life. এখানে স্পেস আছে, স্পেস দেওয়ার দরকার নেই, তোমরা একটা কথা একটা লিখে দিবে, এখানে একটা হবে না আর কি, এটা উঠে গেছে। তো এইভাবে তোমরা এখান থেকে এগুলা তিন নম্বর যে প্রশ্ন আছে সেটার জন্য তোমরা লিখতে পারবে, প্রয়োজনে ভিডিও পোজ করে লিখে আবার প্লে করবে, তাহলে তোমরা ভালো করে লিখতে পারবে। এখানে ঈদ উল ফিতরের বর্ণনা দেওয়া আছে, আমি যদি লাইন বাই লাইন সবগুলো করতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি করতেছি না, তোমরা এখান থেকে দেখে 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 নিতে পারো। এরপরে ঈদ উল আজহার বর্ণনা আছে এখানে, ঈদ উল আজহা ঈদুল আজহার বর্ণনাটা তোমরা এখান থেকে লিখতে পারবে। এরপরে আছে দাবা ঈদ এ মিলাদুন নবী, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে এই দাগটা হবে না, এটা এমনি উঠে গেছে। ঈদ এ মিলাদুন নবীর পর যে বর্ণনাটা আছে সেটা হচ্ছে কি, দুর্গাপূজা।
বাংলাদেশে অনেক হিন্দু ধর্মের লোক আছে, তারা দুর্গা পূজা পালন করে স্বাধীনভাবে। দুর্গা পূজাটা তোমরা লিখে নিতে পারো, ভিডিও পোস্ট করে লিখে এবার আবার প্লে করতে হবে, একটা পর একটা আসবে। এটা লিখতে যত সময় লাগবে, এত সময় ধরে ভিডিও আর্ট এখানে করতে থাকলে তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরে এখানে আছে ধরো খ্রিস্টমাস, খ্রিস্টান ধর্মের যারা আছে তাদের জন্য খ্রিস্টমাস। খ্রিস্টমাসের পরে দেখো আছে এখানে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ ধর্মের যারা আছে তারা বুদ্ধ ধর্ম পালন করে। তোমরা জানো সবাই বাংলাদেশে প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে। এবারে কনক্লুশন এখানে আছে, তোমরা এটিকে লিখে যেতে পারো। তোমরা ভিডিও পোস্ট করে লিখবে, লেখার পরে আবার প্লে করবে, তারপর পরবর্তী চলে আসলে আবার সেটুকু লিখবে পোস্ট করে, এভাবে লিখতে পারবে। ল্যাপটপ হলে বেশি জায়গাটা একবার চলে আসবে, আর মোবাইলে হয়তো ছোট ছোট অংশ আসবে, কিন্তু লিখতে পারবে, কোনো সমস্যা নেই। রিকোয়ারমেন্টস তাহলে এই ছিল আজকের ভিডিওতে। ইংরেজি অর্থাৎ দাখিল পরীক্ষার্থী 2022 সালের দাখিল পরীক্ষার্থী দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটার উত্তর আশা করি তোমরা এটা লিখতে পারবে। তাহলে আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।